হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো শাস্ত্রী এই মুভির 22 দিনের কালেকশন নিয়ে, বহুরূপী এই মুভির 22 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো টেক্কা এই মুভির 22 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি পুজোতে রিলিজ হয়েছে, বহুরূপীও পুজোতে রিলিজ হয়েছে এবং শাস্ত্রীও পুজোতে রিলিজ হয়েছে। আপনারা জানেন এই তিনটি ফিল্ম সরাসরি ক্ল্যাশ করেছে ওয়েস্ট বেঙ্গলে। এই তিনটি মুভি রিলিজ হওয়ার আগে পর্যন্ত, মানে পুজোর ফেস্টিভ্যাল শুরু হওয়ার আগে পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের মুভিগুলি, আপনারা জানেন বাংলা ফিল্মগুলি এত বেশি খরা দেখা দিয়েছিল যে অনেক ফিল্ম তো আপনারা জানেন ডে বাই ডে 1 লাখ 2 লাখ রুপি করে আয় করছিল। সেখান থেকে ফিরে এসে পুজোতে বাজিমাত করা, এটি কিন্তু চারটেখানে কথা নয়। অবশ্যই তিনটি মুভি প্রমাণ করেছে কন্টেন্ট ভালো থাকলে পুজোতে দর্শক টানা সম্ভব। কথা হলো তিনটি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো শাস্ত্রী নিয়ে, বাজেট হলো 1 কোটি 50 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন মিথুন স্যার, সোহম স্যার মানে 22 দিন কমপ্লিট করে নিয়েছে। শাস্ত্রী খুবই পজিটিভ রিভিউ সাথে ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছিল। ওয়েস্ট বেঙ্গলের দর্শক, ওয়েস্ট বেঙ্গলের ফ্যামিলা জানস তাকে পুরোপুরি সাপোর্ট করেছে, দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। আমরা যেরকম আশা করছি, যদি শাস্ত্রী মুভিটি সেরকম কালেকশন করে অবশ্যই মুভি লাইফ টাইম কালেকশন বক্স অফিসে কমপক্ষে 3 কোটি রুপি প্লাস হতে পারে। নিজের 22 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি, টোটাল মে কালেকশন হলো 1 কোটি 86 লক্ষ রুপি। আপনারা যদি এখনও শাস্ত্রী না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার এবং সোহম স্যার অভিনীত শাস্ত্রী ফিল্মটি দর্শকদের মন জয় করেছে, অবশ্যই পুজোতে দর্শক টেনেছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে একটি ব্লকবাস্টার হয়ে বের হয়েছে। আমরা অবশ্যই আশা করছি শাস্ত্রী মুভিটি লাইফ টাইমে 3 থেকে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে, বক্স অফিসে মুভিটি ব্লকবাস্টার হবে, মুভির রিভিউ পজিটিভ, দর্শক সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে ভালো কালেকশন করতে পারে। অ্যান্ড কথা বলবো বহুরূপী নিয়ে, বাজেট হলো 4 কোটি রুপি। লিডার আপনারা জানেন আবির স্যার 22 দিন কমপ্লিট করে নিয়েছে। আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি দর্শকদের মন জয় করেছে, ফ্যামিলান্সের সাপোর্ট ভালোবাসায় মুভির কালেকশন ডে বাই ডে ভালো এসেছে। আমরা আশা করছি বহুরূপী ফিল্মটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 10 থেকে 15 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বিগত বছরগুলিতে আবির স্যারের মুভি বক্স অফিসে যেরকম আয় করেছে, সবাই কিন্তু বাংলার চতুর্থ সুপারস্টার আবির স্যারকে বলছে। আপনারা জানেন রানিং সুপারস্টার তিনজনকে বাংলায় ধরা হয়, কিন্তু আবির স্যারের বিগত বছরের পারফরমেন্স দেখে অনেকে আবির স্যারকে নতুন সুপারস্টার বলে ডিক্লেয়ার করেছে। নিজেদের 22 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 28 লক্ষ রুপি, টোটাল এম কালেকশন হলো 8 কোটি 22 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন, দেখবেন আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি লং টাইম রান করছে, মুভিটি বক্স অফিসে 15 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এই শনি রবিবারে মুভির যে কালেকশন, এটি একটি অসাধারণ কালেকশন এসেছে, যার কারণে কিন্তু মুভির কালেকশন বেড়েছে। আপনি জানিয়ে দেই এই কালেকশনটি 8 কোটি 22 লক্ষ রুপি, এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কালেকশন। ওয়েস্ট বেঙ্গলের বাহিরে ন্যাশনাল মাল্টিপ্লেক্সও বহুরূপী ভালো কালেকশন করেছে, সেই কালেকশন অ্যাড করলে অবশ্যই বহুরূপীর কালেকশন বর্তমানে 9 কোটি রুপি প্লাস ধরায়। যাই হোক, আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন, দেখবেন আবির স্যার অভিনীত এই ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। অ্যান্ড কথা বলবো টেক্কা নিয়ে, বাজেট ছিল 3 কোটি রুপি। লিডার হলো সুপারস্টার দেব স্যার, মানে 22 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি দর্শকদের মন জয় করেছে, ফ্যামিলান্সের সাপোর্ট ভালোবাসায় মুভি লাইফ টাইম কালেকশন। আমাদের যেরকম মনে হচ্ছে যে মুভি লাইফ টাইমে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। টেক্কা বহুরূপী থেকে অনেক আপনারা জানেন পিছিয়ে রয়েছে, কিন্তু আপনারা জানেন যখন পুজোর ডে চলছিল, নিজেদের ষষ্ঠ সপ্তম এবং দশম দিনেও কিন্তু আপনারা জানেন টেক্কা বহুরূপীর কালেকশন সিমিলার ছিল, কাছাকাছি ছিল, কিন্তু টেক্কা এরপরে আপনারা জানেন ছুটির পরে একবারে পিছিয়ে গিয়েছে, যেখানে বহুরূপীর কালেকশন ডে বাই ডে ভালো এসেছিল। আপনারা যদি এখনও টেক্কা না থাকেন, দেখবেন নিজের 22 দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 12 লক্ষ রুপি, টোটাল মে কালেকশন হলো 6 কোটি 30 লক্ষ রুপি। আপনারা যদি এখনও টেক্কা না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করছে, ফ্যামিলি সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 10 কোটি রুপি প্লাস হতে পারে। আপনাদের জানিয়ে দেয় শাস্ত্রী যেরকম কালেকশন করছে, মুভিটি তো অবশ্যই ব্লকবাস্টার হবে। অলরেডি মুভিটি বক্স অফিসে ক্লিন হিট, পুজোতে মুভিটি সাকসেসফুল হয়ে রয়েছে, বহুরূপী তো মেগা ব্লকবাস্টার, লাইফ টাইমে মুভিটি অল টাইম ব্লকবাস্টারও হয়ে যাবে। আপনি জানিয়ে দেয় বহুরূপী লাইফ টাইম কালেকশন 15 কোটি রুপি প্লাস হলে মুভির সাকসেস কিন্তু 400% হয়ে যাবে। যেখানে টেক্কা ডে বাই ডে ভালো কালেকশন করছে, অবশ্যই মুভিটি বক্স অফিসে ক্লিন হিট সুপার হিট, মুভিটি ব্লকবাস্টারও হয়ে যাবে। আপনারা যদি এখনও টেক্কা বহুরূপী শাস্ত্রী না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।